Transport workers on Ital Vitalman Tashoktanate, Shangrong Salah Transport Commissioner Nithani, Kaisa Deputation Yapharkha, CITU by Twiduuljak Dalbital Transport Unionni Adongrok, Manzaka CITU ni haste tangfang manik dete, CITU ni haste ozama omol chakraborti agosong. Shangrong Salah Transport Workers on Ital Vidalman Tashoktanyote, CITU by Twiduuljak Tripura Motor Shromik Union, Tripura Autoriksha Workers Union, Tripura Eriksha Shromik Union, Tripura Sharok Poribahan Kormi Union, Tripura Riksha Shromik Union Nibakhaktoi, Transport Commissioner Nithani Yapharkha Kaisa Deputation, Deputation Rena Nisakang, Haste CITU Tangnok Buskangni Shimi, Klaizakha Kaisa Rally, Deputation Rumung Pandao Manzakha CITU ni Haste Tangfang Manik Detai, CITU ni Haste Ojama Omol Chakraborti Akosong. Bondhugon, apnara kom beshi obogoto achen, gota deshe পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত হলো প্রায় 10 কোটি মানুষ এবং এর অধিকাংশ হলো শ্রমজীবী আবার কিছু মালিকরা আছেন আজকে এই পরিবহন শিল্প হলো ভারতবর্ষের সবচেয়ে বড় কর্মসংস্থানের ক্ষেত্র এই শিল্পটাকে একেবারে সর্বনাশ করে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বিজেপি নেতৃত্বাধীন সরকার পেট্রোল ডিজেলের দাম 30 টাকার পেট্রোল কেন্দ্র রাজ্যে ট্যাক্স সহ বিক্রি হচ্ছে 95 টাকা আর 31 টাকার পেট্রোল বিক্রি হচ্ছে 105 টাকা দামে এই হলো কি পরিস্থিতি যন্ত্রাংশের দাম টায়ার টিউব লুব্রিকেটিং প্রত্যেকটা যন্ত্রাংশের দাম আগে যা ছিল নানা ধরনের ট্যাক্স বসিয়ে এটা প্রায় 4 গুণ বেড়ে গেছে পাল্লা দিয়ে বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন ট্যাক্স বিভিন্ন ফি পাল্লা দিয়ে বাড়িয়ে দিচ্ছেন এবং এমন অবস্থা তৈরি করেছেন একটা সাধারণ গাড়ির মালিক সরকারের এই বাড়তি ট্যাক্স দিয়ে আর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেটা প্রায় 10 গুণ 20 গুণ বাড়িয়ে দিয়েছেন এটা দিয়ে তাদের পক্ষে গাড়ি চামড়া করা সম্ভব না গোটা দেশে একটা ভালো অংশে গাড়ি বসে গেছে আমাদের ত্রিপুরা তো বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর তারা রোড ট্যাক্স বাড়িয়েছেন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তো গোটা ভারতবর্ষে বেড়েছে রাজ্য বেড়েছে শুনলাম ফিটনেসের নাকি এমন জায়গায় নিয়ে গেছেন ফিটনেসের এটা এটা সাধারণ শ্রমিক মালিক গরিব মালিক তাদের পক্ষে বড় বড় অসম্ভব এবং রোডের যে সমস্ত ট্যাক্সগুলো আছে সবগুলো বাড়িয়ে দিয়েছেন এটা অসহনীয় একটা অবস্থা তৈরি করেছেন এই পরিস্থিতিতে মানুষের আয় কমেছে বিজেপি নীতির জন্য উদারীকরণে কুফল রোজগার কমেছে আর পাল্লা দিয়ে মানুষের উপরে জিনিসপত্র দাম চাপিয়ে দিচ্ছেন আপনারা জানেন প্রতিটা জিনিসপত্রের দাম এমন জায়গায় নিয়ে গেছে যেটা অসহনীয় কোনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না এখানেই তারা শেষ করে নি গ্যাস এখানে চালু করা হয়েছে অনেকে খুব খুশি হয়ে গ্যাস নিয়েছিলেন এই যে সিএনজি যেটা দিয়ে গাড়ি চালাতেন এটারও কেজির দাম প্রায় ডাবল করে দিয়েছেন অর্থাৎ নরেন্দ্র মোদী 2014 সালে সরকারে আসার পর এখন পর্যন্ত গোটা দেশে জিনিসপত্রের দাম কোথাও 100 গুণ কোথাও 200 গুণ বাড়িয়ে দিয়েছে যে এই পরিস্থিতির মধ্যে আজকে তাদের জীবিকাটা সম্পূর্ণ বিপন্ন আজ জীবিকা রক্ষার জন্য এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে রাজাখর আগলিন শিবপ্রণামী কক্ষম চিনিখরাং